হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই মধ্যে দেখবেন আজকের মূল টপিক হলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ যেসব বাচ্চাদের ভোকাল সাউন্ড ভাল সাউন্ড এমনকি টু ওয়ার্ডের শব্দ টু ওয়ার্ডের লাইন বলা শিখে গেছে সেই সব বাচ্চাদের জন্য আজকের ভিডিওটি তো প্যারেন্টসদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি কিভাবে বলতে চাইছি সেটা ভালো করে বুঝবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বাচ্চা থ্রি ওয়ার্ডে ফোর ওয়ার্ডে চলে যাবে ওকে তো আজকের মূল যে টপিক হবে সেটা হলো বাচ্চাকে কিভাবে। থ্রি ওয়ার্ড ফোর ওয়ার্ড এবং স্টোরিতে নিয়ে যেতে পারবেন তো আজকের এই বিষয়টি নিয়ে অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছেন যে দিদি আমার বাচ্চার অনেকটা এগিয়ে গেছে ও তো টু ওয়ার্ড পর্যন্ত আনতে পেরেছি তারপর আর আনতে পারছি না আমি বলে দিলে বলছে কিন্তু আমি যদি না বলি নিজে থেকে বলছে না এই জায়গা থেকে আপনারা কীভাবে বেরো বেরোবেন তার ছোট ছোটো কয়েকটা টিপস আপনি আমি আপনাদের কাছে শেয়ার করব প্রথম কথা হলো যে কোনো অবজেক্ট আপনি বাচ্চাকে আগে দেখাবেন ধরুন আপনি টার্গেট নিয়েছেন যে আমি পাঁচটা অবজেক্টের ডিটেলস এবং পাঁচটা অবজেক্ট নিজে থেকে বলবে সেই টার্গেট নিয়ে আপনি এগোনোর জন্য পাঁচটা অবজেক্ট নিয়ে বসেছেন তো পাঁচটা অবজেক্ট টেবিলের ওপরে আগে রাখুন রেখে প্রত্যেকটাতে টাচ করান স্টেপ বাই স্টেপ বাচ্চাকে দিক ল্যাঙ্গুয়েজের দিকে নিয়ে যেতে হয় আপনি একটা কার্ড বের করেই যদি জানতে চান যে ও লম্বা ডিটেলসে গল্প বলবে তাহলে কিন্তু হবে না যখনই আপনি যে পরিস্থিতিতেই হোক না কেন যে সময়েই হোক না কেন আপনি যখনই ল্যাঙ্গুয়েজের কাজ করাবেন তখন শুরুটা একদম ঘোরা থেকে করবেন আমি সবার আগে বলতাম আপনাদের মনে আছে নিশ্চয়ই যারা অনেক দিন ধরে ফলো করছেন যে বাচ্চাকে কার্ড দেখিয়ে প্রথমে টাচ করাতে হয় এক্ষেত্রেও আপনি তাই করবেন প্রথমে টাচ করাবেন টাচ করানোর পরে ওকে জিজ্ঞাসা করবেন এটা ও বলবে এটা বল এটা ও বলবে এটা ব্রাশ এটা ও বলবে এটা কাপ তো এইভাবে ও যখন বলা শিখবে বা এই লেভেলটা পার হয়ে যাবে তখন বাচ্চাকে আপনি এক একটা ট্রপিক নিয়ে এগোতে থাকুন ধরুন আপনি পেন নিয়েছেন তো পেন দেখিয়ে ও যখনই বলছে এটা পেন সঙ্গে আপনি আরও একটু জুড়িয়ে দিন এটা নীল পেন যখন দেখছেন এই পর্যন্ত বলতে পারছে তখন বলতে হবে আমি নীল পেন দিয়ে লিখি ঠিক আছে আমি নীল পেন দিয়ে লিখি কিংবা যদি দেখেন এখানে একটু জড়িয়ে যাচ্ছে কথা বা আপনাকে বারবার বলে দিতে হচ্ছে তাহলে আপনি ফোর ওয়ার্ডে যাবেন আমি নীল পেনে লিখি ঠিক আছে তো এখানে আমিটা না বললেও পারেন নীল পেন দিয়ে লিখিও বলতে পারেন মোটামুটি বাচ্চাকে ফরওয়ার্ডে নিয়ে আসুন এই ফরওয়ার্ড ও মনে রেখে বলতে পারছে কি না এটা কিন্তু আপনাদের জানা খুবই দরকার আমরা বাচ্চার লেভেল বুঝে বাচ্চার ল্যাঙ্গুয়েজ বুঝে কিন্তু অ্যাক্টিভিটি দিই এবার বাচ্চার এদিকে থ্রি ওয়ার্ডের লাইন বাচ্চা ঠিক করে বলতে পারছে না অথচ আমরা ওয়ার্ডের লাইনের এক্সপেক্ট করছি তাহলে কিন্তু পারবে না অনেক সময় দেখবেন কিছু কিছু সময় বাচ্চা ফরওয়ার্ড নিজে থেকে বলছে সেটা কিন্তু নিজের চাহিদায় আপনার চাহিদাই বলছে না আপনার চাহিদায় দেখা গেল টু থেকে থ্রি ওয়ার্ডের কোনো প্রবলেম হচ্ছে না ফোর ওয়ার্ডে গিয়ে আটকে যাচ্ছে তো তখন আপনি কি করবেন এই জায়গায় আপনাকে কাজ করতে হবে আপনি ওয়ার্ডের মধ্যে টু ওয়ার্ড আপনি বলুন বাকিটা ওকে বলতে হেল্প করুন আপনি বললেন আমি ভাত ও বললো খাবো আপনি বললেন আমি মাছ ও বলল মাছ ভাত খাবো কিংবা আপনি বললেন আমি খেলব বাচ্চা বলল আমি ও বলল খেলবো মানে আমি এখানে বলতে চাইছি আপনি সেন্টেন্সের অর্ধেকটা বলুন আর অর্ধেকটা ওকে কমপ্লিট করতে দিন একটু সময় নিন বাচ্চার বুঝতে কি একটু সময় লাগে আপনি যত বাচ্চাকে একটু বুঝতে সময় দেবেন ও তত চিন্তা ভাবনা বা চিন্তা করার যে একটা আলাদা সময় এটা পাবে আমাদের মতো কিন্তু ও এই মানে এই ধরনের বাচ্চারা চট করে আইডিয়া থেকে মানে মাথা থেকে বের করতে পারে না আইডিয়া বের করবে বাচ্চা যত আন্ডারস্ট্যান্ডিং বাড়বে তত তো চেষ্টা করবেন সব সময়। বাচ্চাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে কথা বলতে অনেক মায়েরা আছেন আমি জানি তারা সমানে বলতে থাকেন যে বাবু বলো এটা কি এটা কি এটা কি বলো 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 বলছো না কেন বলো তুমি তো এটা জানো বলছো না কেন এই যে এতগুলো শব্দ বাচ্চা কারের কাছে যে বলছেন এতে বাচ্চা কিন্তু বিরক্ত হচ্ছে তো আপনি একবার ওকে জিজ্ঞাসা করুন বাবু এটা কি আপনি পাঁচ সেকেন্ড ওয়েট করুন ও বলছে কি না দেখুন ওর অ্যাটেনশন কার্ডে আছে কিনা দেখুন যদি দেখেন কার্ডে না অন্য দিকে তাকিয়ে আছে তখন মুখটাকে নিচের দিকে দিয়ে কার্ড দেখান আর বোঝানোর চেষ্টা করুন এটা দেখবেন অটোমেটিক ও ভেতর থেকে বলবে এটা বল বল দিয়ে আমরা ও বলবে খেলি এটা কী কালারের পেয়ে বল এটা লাল কালার পে বল আপনি এইভাবে ল্যাঙ্গুয়েজ বাড়ান বাচ্চা নিজে থেকে বলাতে গেলে বাচ্চাকে একটু গ্যাপ দিতে হয় জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তরের আশা করতে নেই আপনি আজ থেকে ট্রাই করুন দেখবেন আপনার বাচ্চা অনেকটা বোধ করবে কথা বলতে অনেক মায়েরা এটাও শেয়ার করেন যে আমি যখনই ল্যাঙ্গুয়েজের কাজ নিয়ে বসি তো বাচ্চা তখন দৌড়ে পালায় বা বিরক্ত হয়ে কান্না করে বাচ্চা কিন্তু একটা কারণেই করে এটা ও জানে আমি বলতে পারবো না মা বাবাকে বকবে অতএব বাচ্চার সঙ্গে ল্যাঙ্গুয়েজের কাজ যখন করবেন তখন নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করুন যে আমি ধৈর্য সহকারে ওকে না বকে ওকে না মেরে আমি ওকে শেখানোর চেষ্টা করছি এখন থেকে তিরিশ মিনিট ওকে আমি বকব না ওকে আমি মারব না ওর প্রতি বিরক্ত হব না এইভাবে আপনি মজার ছলে ল্যাঙ্গুয়েজের কাজ করুন দেখবেন ধীরে ধীরে ও নিজেকে প্রকাশ করছে নিজের ভেতরের না বলা কথা বলতে না পারাটাও কিন্তু একটা কষ্ট তো এটা আপনি মা আপনাকে বুঝতে হবে বাচ্চার প্রতি সব সময় বিরক্ত দেখালে হবে না ওকে তো আজকে যে টেকনিকগুলো বা যে টিপসগুলো আমি আপনাদের শেয়ার করলাম এগুলি আপাতত আপনারা আজ থেকে ট্রাই করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন তাতেও যদি না বোঝেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে আমাকে কন্ট্যাক্ট করবেন আমি হেল্প করার চেষ্টা করব আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলি আমি সাধারণত অটিজম স্পিচ ডিলে এডিএইচডি বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি তৈরি করে থাকি আমার এই অ্যাক্টিভিটি খুবই ঘরোয়া আপনারা ফলো করলে অবশ্যই বাচ্চার ডেভেলপ পাবেন কয়েক মাসের মধ্যেই পাবেন ঠিক আছে তো আজকের টিপস এ পর্যন্ত নমস্কার